আমাদের দেশের প্রচলিত তেল ফসলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরিষা, তিল, সয়াবিন, সূর্যমুখী ও চীনাবাদাম। বাদাম আমাদের দেশের একটি অর্থকরী ফসল, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এখন আগের মতো আর বাদাম চাষ হয় না। আমরা আগে দেখলাম যে নদীর চরে প্রচুর বালি মাটিতে প্রচুর বাদাম হতো, কিন্তু মাঝখানে কয়েকটি বছর বাদাম চাষে কৃষকদের অনেকটা অনগ্রাহ সৃষ্টি হয়েছিল। তার নানা রকম কারণ ছিল, বীজ সময় মতো পাওয়া যেত না এবং দামও তারা ভালো পেত না। সাম্প্রতিক সময়ে ঢাকা এক নামে একটি বাদাম প্রচুর চাষ হতো বিভিন্ন অঞ্চলে, কিন্তু ইদানিংকালে বিনা চার নামে আরেকটি জাত উদ্ভাবন করা হয়েছে। বাংলাদেশ পরমন কৃষি গবেষণা প্রতিষ্ঠান এই জাতটি উদ্ভাবন করে। দেশের বিভিন্ন অঞ্চলে এটার প্রদর্শনী হয়েছে গত কয়েক বছর ধরেই। প্রচুর খাদ্যশক্তি সমৃদ্ধ চীনাবাদামে তেলের পরিমাণ শতকরা 45-55%, আমিষের পরিমাণ 25-30% এবং শর্করার পরিমাণ 20-25%। দেশে অঞ্চলভেদে নানা জাতের চীনাবাদামের চাষ হয়ে থাকে। এর মধ্যে সিংহভাগ জাত হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত জাতসমূহ। পাশাপাশি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বিনা বাদামের ক্ষেত্রে 8টি জাত উদ্ভাবন করেছে, যেমন বিনা চীনাবাদাম 1, 2, 3, 4, 5, 6, 7 ও বিনা চীনাবাদাম 8। সাম্প্রতিক সময়ে বিনা কর্তৃক উদ্ভাবিত চীনাবাদামের যে জাতটি ব্যাপক আলোচিত হচ্ছে সেটি হচ্ছে বিনা চীনাবাদাম 4। বিনা চীনাবাদাম 4 দেশের বাদাম উৎপাদনের জন্য খ্যাত অঞ্চলে যথাক্রমে ভৈরব, নীলফামারী ও যশোরের কোটচাঁদপুর ইত্যাদি অঞ্চলে ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে। বিনা চীনাবাদাম 4 এটা বিঘাতে প্রায় 7-8 মূল ফলন দিতে পারে। সেখানে ঢাকাওয়ান জাত যেটা যেটা এটার মাতৃজাত আর কি, যেই জাত থেকে আমরা বিনা চীনাবাদাম 4কে উদ্ভাবন করেছি পরমাণু শক্তি প্রয়োগ করে, সেইটার ফলন বিঘাতে 4-5 মূল, অর্থাৎ প্রায় প্রতি বিঘাতে 2-3 মণ ফলনের পার্থক্য হয়। এই কারণেই এইটা এত জনপ্রিয়তা লাভ করছে এবং সারা বাংলাদেশে এখন ব্যাপকভাবে এই উৎপাদন কি সব অঞ্চলে একই রকম উৎপাদন হয় নাকি কম বেশি হতো? এটার সবচাইতে বেশি মানে সম্প্রসারণ যেটা হয়েছে সেটা হলো, একটা হলো যে কিশোরগঞ্জের ভৈরব এলাকা যেটা সেখানে হয়েছে, সেখানে ঝিনাইদহ মানে যেটা কোটচাঁদপুরে, এটা জন মানে কোটচাঁদপুরে আছে। তারপরে মানে যত চীনাবাদাম গ্রোয়িং এরিয়া বা চীনাবাদাম যে সমস্ত এলাকা চাষ হয় তার প্রায় 60-70% এলাকা এখন বিনা চীনাবাদাম 4-এর দখলে চলে আসছে। জলবায়ু পরিবর্তনের কোনো কারণে বা আপনি ওই অঞ্চলটা কি চিন্তা করছেন না, উপকূলীয় অঞ্চলগুলোতে কেমন হচ্ছে? উপকূলীয় অঞ্চলের জন্য আমরা এই ভ্যারাইটিটা চাষ করা যায়, আমাদের ভ্যারাইটিটা চাষ করা যায়। পাশাপাশিভাবে আপনি জানেন হয়তো যে আমাদের বিনা চীনাবাদাম 5, 6, 7, 8, 9 এই যে 5টি জাত, এই 5টি জাত কিন্তু আমরা লবণ সহিষ্ণু জাত হিসাবে এটা উৎপাদন মানে জাত হিসাবে আমরা সার করেছি এবং এটার অলরেডি কিন্তু কৃষকের কাছে আস্তে আস্তে যাওয়া শুরু করেছে আর কি। এটা ঢাকা 1, এটা হলো বিনা 4। আমরা যদি বাহ্যিকভাবে ডিফারেন্স করতে চাই পার্থক্য, তাহলে আমরা কোন বিষয়গুলো এখানে দেখব? আচ্ছা, আমরা যদি বাহ্যিকভাবে দেখতে চাই তাহলে আমরা বাদামের সাইজটার দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে এটা ছোট। হ্যাঁ, এটা হচ্ছে যে তুলনামূলকভাবে এর সাইজ ছোট। দর্শক মন্ডলী, আমরা আরেকটু যদি বিস্তারিত ব্যাখ্যাতে যাই আপনাদেরকে দেখাতে, তাহলে দেখতে পারেন যে আমার বাম হাতে হলো বিনা 4-এর বাদাম আর ডান হাতে হলো ঢাকা 1-এর বাদাম। আপনারা একটু লক্ষ্য করেন যে দেখবেন যে দানাগুলো বা আকারগুলো অনেক ছোট আর বাম হাতের গুলো বেশ বড়। বিনা চাষ 4-এর বাদাম চাষ এই জন্য করি, এই বাদামটা আপনার অন্যান্য বাদামের ভ্যারাইটির বাদামের তুলনায় এই বাদামটা আপনার সবচেয়ে বেশি ফলন হয়। কত মন হয়? 7-8 মন হয়। 6-8 মন ঢাকা 1 কত হয়? ঢাকা হয় 6-7 মন। সঠিকভাবে রোগ বালাই, পোকামাকড় ও আগাছা শনাক্তকরণের মাধ্যমে উপযুক্ত বালাইনাশক ব্যবহার করুন। অনুমোদিত বালাইনাশক ডিলারের নিকট হতে প্রয়োজনীয় দানাদার, তরল অথবা পাউডার বালাইনাশক সংগ্রহ করে ব্যবহারবিধি মোতাবেক ফসলে প্রয়োগ করুন। বালাইনাশক সংগ্রহ করে এর ব্যবহারবিধি ভালোভাবে পড়ে নিন, না বুঝলে অন্যের সাহায্য নিন। বালাইনাশকের বিষক্রিয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য সুরক্ষামূলক পোশাক যেমন অ্যাপ্রন, গামবুট, মুখোশ
কাগজ, হ্যান্ড গ্লোভস, ক্যাপ ইত্যাদি অবশ্যই পরিধান করুন। এই সমস্ত সামগ্রী পাওয়া না গেলে গামছা, ফুলহাতা শার্ট, প্যান্ট অথবা পায়জামা ব্যবহার করুন। বালাইনাশকের ধরনের উপর ভিত্তি করে সঠিক মিশ্রণ তৈরি করুন এবং মিশ্রণ তৈরিতে পরিষ্কার পানি ব্যবহার করুন। সকাল ও বিকেলে বালাইনাশক স্প্রে করুন এবং বাতাসের বিপরীতে স্প্রে করুন। ত্রুটিপূর্ণ স্প্রে মেশিন বা নজেল ব্যবহার করা যাবে না। বালাইনাশক ছিটানোর পর স্প্রে মেশিন পুকুর ডুবা নালায় ধোয়া থেকে বিরত থাকুন। এতে পরিবেশ দূষণ সহ মৎস্য সম্পদ, পশু পাখি এবং মানুষের ক্ষতি হতে পারে। বালাইনাশকের বিষক্রিয়া আক্রান্ত হলে রোগীকে বমি করাতে হবে। অচেতন অবস্থায় কখনো বমি করানো যাবে না। ডাক্তারকে বালাইনাশক খালি বোতল বা প্যাকেট দেখাতে হবে এবং পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন। যেকোনো তথ্যের জন্য স্থানীয় কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন।